وامر بذكره وطاعته والغدو والاصال واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله سيد اهل والكمال وصلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه اجمعين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انا انزلناه في ليله مباركه انا كنا منذرين وقال رسول الله صلى الله عليه وسلم اذا كانت ليله نصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فان الله تعالى ينزل فيها لغروب الشمس الى السماء الدنيا فيقول الا من مستغفر فاغفر له الا مسترزق فارزقه الا مبتلان الا مبتلان فوافِئه، الا كذا الا كذا حتى يطلع الفجر اللهم صل على محمد عبدك ونبيك ورسولك النبي الامي বাংলার সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহ পাকের অসমকে অগণিত শুক্রিয়া আদায় করি যিনি রহমানুর রহিম সালাম পেশ করি যিনি রাহমতুল্লিল আলমিন দর্শক শ্রোতা ভাই বোন সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা শুরু করছি আমি আজকে আপনাদের সামনে নিষ্পুম্মিন শাহ আবান লাইলাতুন নিষ্পুমিন শাহ আবান শাহ আবানের পনেরো তারিখের রাতের কথা এবং শাহ মাস আমরা কিভাবে কাটাবো সেই বিষয়ের উপরে কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক আল আমিন আমাকে এখলাতের সাথে কথা বলার আমাদের সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক এনায়েত করুন আমরা সবাই বলি আমিন রজব এবং শাহবান ফজিলতপূর্ণ মাস রামাদান হল কোরআন অবতীর্ণ হওয়ার মাস প্রতিটি মাস প্রতিটি সময়ই আল্লাহ পাকের প্রত্যেকটা সময়ই বরকতপূর্ণ তারপরেও পৃথিবীর জায়গা এক একটা জায়গার এক এক মর্যাদা এক এক মানুষের এক এক মর্যাদা মানুষ সবাই আশরাফুল মখলুকাত কিন্তু এই মানুষের মধ্যে আখেরাতের দিক থেকে মানুষের কেউর মর্যাদা বেশি কেউর মর্যাদা কম আল্লাহ রবাহ আলমিনের কাছে মুত্তাকি হলো মুত্তাকি পরহেজগার যারা তাদের মর্যাদা বেশি ইন্না আকরাম মাকুম ইন্দাল্লাহি আতকা হাকুম মুত্তকিদের মর্যাদা বা সম্মান বেশি আল্লাহ পাকের কাছে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে আম্বিয়ায় কেরামদের মর্যাদা বেশি আম্বিয়ায় কেরামদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইমামুল আম্বিয়া সৈদুল্লিল মুরসালিন হজরত মুহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলি ওয়াসাল্লামের মর্যাদা বেশি উম্মতের মধ্যে হজরত আবুবকর সিদ্দিকদ্দুল্লাহ তাহুন মর্যাদা বেশি সাধারণ মানুষের মধ্যে ওলামায় কেরামদের মর্যাদা বেশি এভাবে উখরুবী দৃষ্টিকোণ থেকে মানুষের মধ্যেও একজন থেকে আরেকজনের ফৌকিয়াত মর্যাদা বেশি জমিনের দিক থেকেও দুনিয়ার সকল জমিন আল্লাহর সৃষ্টি কিন্তু কাবা শরীফের যে জমিনের উপরে দাঁড়িয়ে সেই জমিনের মক্কা শরীফের মর্যাদা বেশি মদিনা শরীফ যেখানে নবীজি ইসলাম সাহিত্য রয়েছেন সেই জমিনের মর্যাদা বেশি মসজিদে আকসা মুসলমানের প্রথম কিবলা সেই জমিনের মর্যাদা বেশি পৃথিবীর গুসায় গুসায় স্থাপিত মাসাজিদগুলোর মর্যাদা আল্লা কাছে বেশি এমনইভাবে সময়েরও এক সময় থেকে আরেক সময়ের মর্যাদা আল্লা কাছে বেশি সমস্ত দিনের মধ্যে একটা সময় আসরের পরের এই সময়ের মর্যাদা বেশি রাতের মধ্যে রাতের শেষ শেষবাগ তাুদের সময়ের মর্যাদা বেশি সপ্তাহের মধ্যে জুম আর দিনের মর্যাদা বেশি বছরের মধ্যে রমজান শরীফের মর্যাদা বেশি এভাবে রজব মাস এবং শাহাবান মাসের মর্যাদাও আল্লাহ পাকের কাছে বেশি মর্যাদার দাবি রাখে যার কারণে নবীজি সাল্ল ইসলাম রজবের মাসে চাঁদ জন্মগ্রহণ করার পর দোয়া করতেন আল্লাহ রিকানা ফি রজবাবা না রান আল্লাহ তুমি বরকত দান করো রজব এবং শাহবানের রমজান পর্যন্ত আমাদের হায়াত আমার হায়াতকে বাড়িয়ে দাও যেন রমজান শরীফে আরও বেশি করে এবাদত করতে পারি রমজানের রাহমত মাগফিরাত এবং নাজাত যেন পেতে পারি আল্লাহ এই দুয়া দিয়েও বোঝা গেল রজবের মাসের এবং শাহবানের মাসের আলাদা একটা বৈশিষ্ট্য রয়েছে আলাদা একটা মর্যাদা রয়েছে রজবের মাস আমরা অতিক্রম করে এসেছি শাবানের মাস মধ্যবর্তী রজনী আমাদের সামনে এই মাস যখন আসতো তখন নবীজি সাল্লু আলাইসাল্লাম এ মাসের ফজিলত সম্পর্কে মানুষদেরকে সতর্ক করতেন খুৎপার মধ্যে বলতেন قد جاء شهر ش... فقد جاء شهر ش... شهر شعبان الذي هو مقدمة رمضان إتا رمضان شريف مقدمة بطموميش رمضان شريف بوميكا شروكا لن شمائم له بركات وفضائل إما شيء بركات من فضيلة نيك بركات من فضيلة رأيك نبي جي صلى الله عليه وسلم فرمان আহ সু হেলাল শাহাবান লি রামাদান শাহবানের চাঁদকে গন্তে তাকো যে আজকে কতদিন শাহবানের শেষ হলো রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য আজকে শাহবানের তিন দিন শেষ হয়ে গেল পাঁচ দিন শেষ হয়ে গেল সাত দিন শেষ হয়ে গেল আজকে পনেরোই শাহবান হয়ে গেল। রমজান শরীফ নিকটে আসতেছে সুবহান আল্লাহ এভাবে শাহবানের মাসে নবীজিত সাল্লাহ ইসলাম রমজানের জন্য অপেক্ষা করতেন অন্য হাদিসে এসেছে হুজুরে পা আকসাল্লাহ ইসলাম শাবানের মাসে এত সতর্কভাবে এত বেশি এবাদত করতেন যে অন্য কোনো মাসে এভাবে দেখা যায় না নবীজিৎ সাল্লাহ আলি এত বেশি রোজা রাখতেন এ মাসে শাহবানের মাসে মনে হতো যেন রমজান শরীফ চলে এসেছে আল্লাহ এ মাসের গুরুত্ব রয়েছে বিধায়ী এ মাসের ফজিলত রয়েছে বিদায়ী নবীজি সাল্লা ইসলাম এ মাসে এত বেশি করে আবাদত করতেন খুসান বিশেষ করে নিসফুম্মিন শাহাবান শাহাবানের পনেরো তারিখের রাত এরাতে নবীজি ইসলি সাল্লাম বেশি আবাদত করতেন অসংখ্য হাদিস দ্বারা প্রমাণ রয়েছে এ রাতে আবাদত করা নির্ধারিত আবাদত সালাত আদায় করতেন দিনের বেলা রোজা রাখতেন যেমন এই হাদিস দ্বারা আমরা পাই লাইলাতুন নিষ্ফুম মিন শাহ যখন সাবানের পনেরো তারিখের রাত আসতো নিসফুম মিন শাহবান অর্ধ এই মাসের অর্ধেক অর্থাৎ পনেরো তারিখের রাত যখন আসতো ফাকুম বসু ওসুমাহা নবী জসুল ইসলাম নির্দেশ করেছেন রাতের বেলা নামাজ আদায় করার জন্য বেশি করে নামাজ পড়ার জন্য এবং দিনের বেলা রোজা রাখার জন্য হুদুরে পাক ইসলাম নির্দেশ করেছেন ফাইনাল্লাহ তালজিলফিহা আলী গরু ইসামসি ইসলামাহ দুনিয়া কারণ আল্লাহ রবুল আলমিন আর্শ থেকে দুনিয়ার আকাশে প্রথম যে আকাশ আমাদের মাথার উপরে সাত আসমান পাড়ি দিয়ে সে আকাশে এসে অবতীর্ণ হন ফায়াকুল আলা আমি মুস্তফার ইনফর আলাহু আলাহ মুস্তার্দ ফরাহাহু আলা মুবতাল ফাউআ আলা কাদা আলা কাদা আল আলফাজর ডাকতে থাকেন কে আসো গুনা মাফ করাইতে চাও আমার কাছে চাও আমি তোমাদের গুণাকে মাফ করে দেবো কে আসো তোমাদের রিজেক বৃদ্ধির জন্য আমার কাছে চাও আমি তোমাদের রিজেক বাড়িয়ে দেবো কেস তোমাদের অসুস্থতা তোমাদের অসুবিধা দূর করার জন্য আমার কাছে চাও আমি তোমাদেরকে সুস্থতা দান করব অসুবিধা দূর করে দেবো আলা আকাদা আলা আকাদা এভাবে বিভিন্ন বিষয় নিয়ে ডাকতে থাকেন হাত্তা ইয়াতুল আল ফাজর ফজর পর্যন্ত আল্লাহ রবুল্লা আলমিন পৃথিবীর আকাশে থেকে বান্দাদেরকে ডাকতে থাকেন সুবাহান আল্লাহ বান্দা যখন চাইবে বান্দা যদি ঘুমিয়ে থাকে তাহলে আল্লাহ পাকের কাছে কিভাবে চাইবে পুরা বছরই তো ঘুমাইবার সময় রয়েছে যেহেতু এ রাতে ফজিলতের রাত এ রাতে অসংখ্য মানুষদেরকে আল্লাহ পাক মাফ করে দেন আল্লাহ পাক বিশেষ করে এই সুযোগে এ রাতে ফজিলতপূর্ণ রাতে মানুষকে ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিচ্ছেন এবং ডাকতে থাকেন আমরা যদি ঘুমিয়ে থাকি তাহলে কিভাবে আমরা পাকের কাছে চাইব এ হাদিসটা তির্মিতি শরীফের হাদিস আরও হাদিসের মধ্যে বিভিন্ন হাদিসে এসেছে রাতের ফজিলতের উপরে নবীজি সাল্লাহ আলহিসালাতসালাম হজরতে আয়সিদ্দিকার রদ্দিল্লা তাল আনহার গৃহে এ রাত্রিতে ছিলেন আমা জানা আয়সদিকার রদুলিল্লা তাল আনহা মধ্য রজনীতে উঠে দেখেন হুদুরে পাক সাল্লা বিছানায় নাই খুঁজতে লাগলেন খুঁজতে খুঁজতে গিয়ে পাইলেন জান্নাতুল বাকিতে আলত করছেন চলে আসলেন চলে এসে অপেক্ষা করতে লাগলেন নবীজি সাল্লাহ আলহিসাল্লাম রুমে যখন আসলেন জিজ্ঞেস করলেন ইয়ার রসুলাল্লাহ আপনি কোথায় গিয়েছিলেন হুজুরে পাকসাল জবাব দিলেন আমি তোমার উপরে বে করতে করি নাই আজকে তোমার এখানেই থাকার কথা আমি এখানেই থেকেছি তবে আয়েশা তুমি জেনে রাখো তুমি কি জানো না যে আজকে আল্লাহ পাক রব্বুল আলমিন এত সমস্ত মানুষদেরকে মাফ করে দেবেন যেমন বাণী কাল গুত্রের যত পশু রয়েছে ওই পশুদের বডিতে যত চামড়াতে যত লোম রয়েছে এর থেকে অধিক মানুষদেরকে আল্লাহাক মাফ করে দেবেন সুবাহান আল্লাহ এই বাণিকাল গুত্রের বেড়ার পালের কথা বলার উদ্দেশ্য হল আধিক্য বুঝানো অধিক বোঝানো যে বাণিকাল গুত্রের লোকেরা ভেড়া পালে তারা ছাগল পালে হাজার হাজার ছাগল তাদের গুত্রের মধ্যে এই হাজার হাজার ছাগলের এক একটা ছাগলের বডির মধ্যে অগণ অগণনীয় গণে শেষ করা যাবে না লুমা আর এই হাজার হাজার ছাগলের ভিতরে কত লুমা যে রয়েছে কত লুম রয়েছে গনা যাবে না সেই আধিক্য বোঝানোর জন্য অধিক মানুষদেরকে মাফ করে দেওয়া হবে বোঝানোর জন্য কাল্প গোত্রের কথা নবীজি সাল্লু ইসলাম বলেছেন যে এতো ফজিলতপূর্ণ রাত আল্লাপাক আমার গুণাগার উম্মদদেরকে মাফ করবেন আমি কি ঘুমিয়ে থাকতে পারি তাই জান্নাতুল বাকিতে গিয়ে আমি জিয়ারত করলাম যেন আল্লাহ ফরবুল্লা আলমিন আমার সকল উম্মতকে মাফ করে দেন সুবাহান আল্লাহ এ হাদিস দা বোঝা গেল আমরাও সবসময় জিয়ারত করবো তো বিশেষত নিস্ফুমিন শাহবানে মূর জন্য দোয়া করব সম্ভব হলে কবর জিয়ারত করব তবে কোনো আনুষ্ঠানিকতা দলবেদে এভাবে আমরা জিয়ারত করব না এভাবে অন্য একটা হাদিসে পাওয়া যায় নবী করিম সাল্ল আলী সাল্লাম এই রাত্রিতে নামাজের অবস্থায় সিজদার মধ্যে এত লম্বা সিজদাতে আসেন হজরত আয়সদিকারদ্দিল্লা তাল আনহা মনে করলেন কি হলো এত লম্বা সিজদাতে নড়াচড়া নাই পায়ে হাত দিলেন হুদরে পাক সাল্লু ইসলামের পা কেঁপে উঠলো আয়সা সিদ্দিকারদ্দিল্লা আলা আনহা নিশ্চিন্ত হলেন কান পেতে শুনতে পাইলেন হুজুরে পাক আলাইহি আলি আল্লাহ পাকের কাছে সাহায্য চাইতেছেন দোয়া করতেছেন আউদ বি আফু কামিন আদাবিক ও আউদ বি রাদা কামিন সাকাতিক ও আউদ সানা আনা আলাইক, আন্তা কামা আসনাইতা আলা নাফসিক হুদুরে পাক ইসলাম এই দোয়াটি বেশি করে পড়তেছেন আমরা সিজদার মধ্যে এই দোয়া আমরা যদি বেশি করে পড়ি তাহলে এটাও একটা এবাদত হবে এটাও দলিল দ্বারা সাবিত পাওয়া যায় অনেকেই বলেন এ সমস্ত দলিলগুলো জাইফ আমি আমার এই বাইদেরকে বলবো জাইফ দলিল হাদিস জাইফ হাদিস কি হাদিস নয় জাইফ হাদিসের কিছু স্ট্যাটাস বা ক্যাটাগরি রয়েছে কবি জাইফ ইত্যাদি মধু হাদিসগুলো দলিল হতে পারে না মজুম মানি যেটার কোনো বৃত্তি নাই জাল হাদিস মানে ইসরায়েলি হাদিসও বলা হয় যেগুলো বানিয়ে ফেলা হয়েছে সেগুলো হলো অনুসরণীয় নয় সেগুলো পরিত্যাজ্য সেগুলো ডাস্টবিনে নিক্ষিত সেগুলো অনুসরণ করা যাবে না কিন্তু জৈ জফ সেই হাদিসগুলো অনুসরণীয় জয়ীফ বলতে যে হাদিসগুলোর যে সিলসিলা যে এসেছে নবীজি ইসলাম থেকে নিয়ে আমাদের পর্যন্ত বা যে সমস্ত রাবিগণ বর্ণনা করেছেন তাদের পর্যন্ত মধ্যহানে রাবিদের কমতি হয়েছে বিশাল আকারের বর্ণনাকারীদের গ্রুপ গ্রুপ মধ্যখানে কমতি পাওয়া গেছে কিন্তু বর্ণনা রয়েছে মোতওয়াতির বর্ণনা রয়েছে এই হাদিস কি অনুসরণীয় নয় বন্ধুগণ জঈফ বলে কি হাদিসকে পরিত্যাগ করে দেবেন এটা কোনো অবস্থায় কাম্য নয় তাছাড়া নিঃস্পমিংসা আবান সম্পর্কে অসংখ্য হাদিস রয়েছে সেহা তার কিতাবের মধ্যে তিরমিদি শরীফ সহিক হাদিসের কিতাব আমি যে হাদিসটি আপনাদের সামনে তুলে ধরলাম সেটা তিরমিদি শরীফের হাদিস শেষ কথা হল নফল এবাদতের ক্ষেত্রে যে কোনো হাদিসের উপরে আমল করব এখানে কোনো গুনার কথা তো লেখা নাই এ হাদিসগুলিতে উল্লেখিত রয়েছে যে রাতের বেলা সালাত আদায় করা দিনের বেলা রোজা রাখা কবর আরত করা মাঘভিরাতের জন্য সাহায্য চাওয়া তবে হ্যাঁ নিষ্পুমিন শাহবানকে কেন্দ্র করে যে সমস্ত বেদায়াতি কাজ করা হয় সেগুলো পরিত্যাজ্য যে সমস্ত দলিলহীন কাজ করা হয় সেগুলো পরিত্যাগ করা যেমন রাতের বেলা সন্ধ্যার পরে গোসল করলে সেই গোসলের পানির থেকে এক একজন ফিরিস্তা তৈরি হবেন এবং সেই ফিরিস্তাকে আমত পর্যন্ত না জাতের জন্য দোয়া করতে থাকবেন নাওজুবিল্লাহ এটা অত্যন্ত গর্হিত কথাবার্তা যে কোনো ফজিলতের রজনীতে গোসল করা মুস্তাহাব ঈদের দিন ভত্তুষে সকালবেলা গোসল করা মুস্তাহাব জুমার দিন গোসল করা মুস্তাহাব এভাবে রমজান শরীফের শেষের দশকের বেজুর রজনীতে লাইলাতুল কাদারে গুসল করা মুস্তাহাব নিষ্পিন শাহবানও যেহেতু একটি ফজিলতের রাত সেই হিসাবে এই রাত্রিতে গুসল করে পরিষ্কার হয়ে সুন্দর কাপড় পরে আতর দিয়ে আতর মেখে মসজিদে যাওয়া নামাজ পড়া ইবাদত করা মুস্তাহাব এটা বেদাত নয় তবে এই বিশ্বাস করা এদিন গুসল করতেই হবে আর গুসল করলে এই পানি থেকে ফিরিস্তা তৈরি হয়ে যাবেন নাওয়াজবিল্লা আর এই ফিরিস্তাগণ নাজাতের জন্য মাফির জন্য দোয়া করতে থাকবেন এ ধরনের বিশ্বাস স্থাপন করা না জায়জ এবং সম্পূর্ণ হারাম নিষ্পমিংস শাহবানে বিভিন্ন ধরনের শিরনি করা বিশেষ করে রুটি সিন্নি হালুয়া সিন্নি সেগুলো করা বিদাত শিরনি করতে চান যে কোনো সময়ে করেন অন্য দিনও করতে পারেন এই দিন নির্ধারিত করে ফেলা রুটি সিন্নি এবং তুষা সিন্নি নামক আমাদের দেশে যেটা করা হয় হালুয়া সিন্নি নির্ধারিত করে ফেলা কেউ কেউ বলে থাকেন এদিন বাতির চাঁদ রুটির চাঁদ ইত্যাদি বলে আখ্যায়িত করা সম্পূর্ণ হারাম কারণ এটা বাতির চাঁদ নয় এই বাতির চাঁদ বলা অন্যান্য ধর্মাবলম্বীদের বাতির সাথে মোমবাতি ইত্যাদির সাথে সম্পর্ক বা ফটকা ফুটানো বোমাবাজি করা অন্যান্য ধর্মাবলম্বীদের এবাদতের সাথে সম্পর্ক ইসলামের সাথে মুসলমানদের ধর্মের এবাদতের সাথে এর কোনো সম্পর্ক নেই বিদায় এগুলো বলে ডাকা এবং এগুলো করা সম্পূর্ণ না যায়জ এবাদতের যেগুলো রয়েছে সালাত আদায় করা রোজা রাখা সেটা এবাদত জিয়ারত করা কবুর জিয়ারত করা সেটা এবাদত এর থেকে কাউকে বাধা দেওয়া বিরত রাখা জাহেজ নয় তবে হ্যাঁ বেতাতি কাজ থেকে বিরত রাখা একান্ত প্রয়োজন নিজেও না করা অন্য করতে না দেওয়া নিষ্পমিন শাহবান অত্যাসন্ন রজবের মাস এবং শাহবানের মাস রমজানের প্রস্তুতির মাস বিদায় আমাদেরকে আবাদত বাড়িয়ে দিতে হবে রমাদান শরীফ যত সামনে আসতেছে আমাদের এবাদতের মাত্রা তত বাড়াতে হবে কারণ রমজান শরীফ হলো আল্লাহ পাকের কাছ থেকে নাজাত পাওয়ার মাস রহমত মাঘবিরাত এবং নাজাতের এই মাস সামনে ইত্যাসন যার জীবনে একবার রমজান পাওয়ার মতো পেয়ে গেল সে যেন সমস্ত জীবনের গুণা মাফ করাবার সুযোগ পেয়ে গেল একবার রমজান শরীফের যে একটি বরকতপূর্ণ রাত রয়েছে লাইলাতুল কাদার সেই রাত যদি পাওয়ার মতো পেয়ে যায় তে বন্দাহ তিরাশি বছর ফাস্ট মাস সাড়ে তিরাশি বৎসর আবাদত করার সমতুল্য সবের অধিকারী হয়ে যাবে বিদায় কোরআন নাজিলের মাস রমজান শরীফ অত্যাসন্ন এর জন্য তো প্রস্তুতি গ্রহণ করতে হবে দুনিয়ার জীবনে আমরা বিশেষ কোনো কাজের জন্য আগে প্রস্তুতি গ্রহণ করি হতে যাওয়ার জন্য আগে প্রস্তুতি মেয়ের বিবাহ সাধী ছেলের বিবাহ সাধীর জন্য আগ থেকে প্রস্তুতি কোনো জায়গায় সফর করব আগ থেকে প্রস্তুতি আর এত বড় একটা সুযোগ আমাদের সামনে সেজন্য কি প্রস্তুতি গ্রহণ করব না অবশ্যই প্রস্তুতি গ্রহণ করব আল্লাহ পাক আমাদেরকে তৌফিক এনায়েত করুন আমরা যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে বিরতির পর আমার অসম্পূর্ণ কথা এবং রমজান শরীফের জন্য কিভাবে আমরা প্রস্তুতি গ্রহণ করব সেই কথাগুলো নিয়ে আসবো সাথেই থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ উপস্থিত হলাম আমি আপনাদের সামনে লাইলাতুন শাহ আবান এ বিষয়ের উপরে কথা বলছিলাম লাইলাতুন শাহ আবান এটাকে আমাদের বাসায় সবে বরাত বলে থাকি আমরা সবে বরাত এটা ফার্সি শব্দ অনেকে বলেন কোরআনুল করিমে হাদিসের মধ্যে সবে বরাত বলতে কিছু নাই কথাটা হানড্রেড পারসেন্ট সত্য যেভাবে কোরআনুল করিমের মধ্যে নামাজের কথা নাই রোজার কথা নাই একইভাবে সবে বরাতের কথাও নাই কারণ কোরআনুল করিমের মধ্যে সালাতের কথা রয়েছে আর সালাতের ফার্তি ভাষায় হইল নামাজ কোরআনুল করিমের মধ্যে সাউমের কথা রয়েছে সাউমের ফার্সিতে বলা হয় রোজা কোরআনুল করিমের মধ্যে হাদিসের মধ্যে নিসফুমিন মিন শাহ রয়েছে নিসফুমিন শাহ আবানকে ফার্সি ভাষায় বলা হয় সবে বরাত কারণ আমাদের উপমহাদেশে যখন প্রথমে ইসলাম উপমহাদেশে আগমন করল তখন ভাষা ছিল ফার্সি আর সেই পুরাতন যুগের ফার্সি ভাষা এখনও আমাদের সমাজে প্রচলন রয়েছে দেখবেন আমাদের সমাজে বাংলা ভাষার মধ্যে অনেক ইংরেজি ভাষা উর্দু ভাষাও মিশ্রিত রয়েছে আরবি ভাষাও রয়েছে কলম আমাদের সমাজে সবাই কলম চিনেন কলম হল আরবি ওয়ার্ড কিন্তু আমরা কলম বলে থাকি চেয়ার সেটা হলো ইংরেজি শব্দ আমাদের সমাজে ইংরেজি শব্দ প্রচলন রয়েছে এতে কোনো গুণা নাই আপনি বলতে পারবেন চেয়ার টেবিল কলম কোনো গুণা নাই একইভাবে নামাজ বলতে পারবেন রোজা বলতে পারবেন আপনি সবে বরাত বলতে পারবেন এতে কোনো গুণা নাই কিন্তু সবে বরাতটা হাদিসের মধ্যে এসেছেন নিষ্পমিন শাহবান যারা সাধারণ জনগণকে সহজ সরল মানুষদেরকে বরাত হাদিসে নাই বলে বিরত রাখতে চান এটা ঠিক নয় আপনি কিন্তু জানেন হাদিসে আছে আপনি বরাত হাদিসে নাই বলে একটা দুম্র জালে ফেলে দিচ্ছেন মানুষদেরকে আপনি বলুন বরাত ফার্থি শব্দ হাদিসের মধ্যে এটা নাই তবে হাদিসের মধ্যে নিষ্ফুমিন শাহবান রয়েছে তাই অর্দ রজনীতে শাহবাদ শাহবানের মধ্যরজনীতে এবাদত করার কথা রয়েছে যার ভালো লাগে এবাদত করো নফল এবাদত যেহেতু আর যা পারো না এবাদত করো না করলে কোনো অসুবিধা নাই তবে গুণা থেকে বিরত থাকো কিন্তু মানুষদেরকে ন্যায্য এবাদত থেকে বিরত রাখা এটাও কিন্তু একটা গুণা তবে যে সমস্ত জিনিস আত রয়েছে সেগুলোর থেকে মানুষকে বিরত রাখুন যেমন ফটকাবাজি করা আতসবাজি করা বাতির রজনী মনে করে বাতি জ্বালানো অথচ বিজলি কারেন্ট রয়েছে বিদ্যুৎ রয়েছে এরপরে মোমবাতি কপরস্থানে জ্বালিয়ে দেওয়া আগরবাতি আপনি ভালো আতর ব্যবহার করেন কিন্তু এরপরেও এ রাত্রিতে শুধু আগরবাতি জ্বালানো এদিন রুটিসন্নি করা এ ধরনের নিজের তৈরি করা আনুষ্ঠানিকতা এগুলো বেতাত এগুলো অবশ্যই পরিত্যাগ করতে হবে তবে যা হাদিসের আলোকে যে সমস্ত এবাদত রয়েছে সেগুলো আমাদেরকে করতে হবে আল্লাহ পাকের কাছে মাফই চাইতে হবে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন বান্দাকে মাফ করে দেওয়ার জন্য বিভিন্ন সুতা বা সুযোগ খুঁজেন আল্লাপাক চান যে আমার বান্দা যেন ফিরে আসে তাওবা শব্দের অর্থ হলো ফিরে আসা তাওবা তুবু ই তাও নাসুহা। তানুহা তাওবা করতে হবে তাওবা নাসুহা যেভাবে তাওবা করলে পাক গুনাখাতা মাফ করে দেন আল্লাহ রবুল আলমিন বান্দার দেখানোর বা প্রদর্শনযোগ্য জিনিস চান না আল্লাহ রবুল আলমিন চান বান্দার ইখলা ইন্নআল্লাহ ইলা সুয়ারিকুম ওয়লা সুয়িকুম বলা কিন্ন ইলা কুলু বিকুম আলিকুম আল্লাহ পাক বন্দার চেহারা দিকেও দেখেন না কত সুন্দর চেহারা নাকি চেহারা সুন্দর নয় নাকি বন্দার গলা খুবই সুন্দর নাকি সুন্দর নয় সেদিকে দেখার ব্যাপার নয় আল্লাহ রবুল্লাহ আলমিন দেখেন বান্দার অন্তরের অবস্থা হলু বিকুম আলিকুম বান্দার কতটুকু এখলাহ আসলিল্লাহিয়তের সাথে কাজগুলো করতেছে এবং আমলটা কেমন কতটুকু গ্রহণযোগ্য আমল সেগুলোর দিকে আল্লাহ পাক নজর করেন আল্লাহ আল আমিনের কাছে মুত্তাকি হলো সব থেকে নিকট নিকটবর্তী মত্তাকি ইন্না আকরাম আকুম ইন্দাল্লাহ আতকা হাকুম পুরুষ হন আর মহিলা হন আরব হন আর নন আর হন সাদা হন আর কালো হন যে রঙ্গেরই হন না কেন যে বাসারই হন না কেন যে দেশের হন না কেন যে বয়সের হন না কেন আল্লাহ পাকের কাছে প্রিয় এবং নৈকট্যশীল তারা যারা মুত্তাকি এ কারণে আমাদেরকে মুত্তাকি হতে হবে আমাদেরকে পরহেজগার হতে হবে গুনাহাতা থেকে ফিরে আসতে হবে আল্লাহর নৈকট্যশীল বন্দা হতে হবে এটা ঘটনা মনে পড়ে গেল হজরত মূসা আলাইহিসাল্লা তু তুর পাহাড়ে যেতেন আল্লাহ পাকের সাথে কথোপকথনের জন্য কিতাব আনার জন্য তুর পাহাড়ে যেতেন একদিন তুর পাহাড়ে যাচ্ছেন একজন বৃদ্ধ মানুষ সে এমনভাবে রুনাজারি জারি করতেছে বৃদ্ধ মানুষ তিনি বলতেছেন আল্লাহ তোমাকে যদি আমি পাইতাম তাহলে তোমাকে গোসল করাইতাম তোমার দাড়িতে তেল দিয়ে দিতাম তোমার মাথায় তেল দিতাম তোমাকে আমি কাকুন দিয়ে চিরণি দিয়ে তোমার চুল দাড়ি আশ্রিয়ে দিতাম আমার যেই ছাগলের পাল রয়েছে ছাগলের পালের দুধ দুহন করে তোমাকে পান করাইতাম আল্লাহ তোমাকে যদি আমি পাইতাম কত যে সমাদর করতাম মুস সালাম জালিলুল কদর পয়গম্বর রাগান্বিত হয়ে তিনি বললেন আমিয়া তুমি কি বলতেছ আল্লাহকে কি তুমি পাইছ মানুষের মতো না তুমি কুলে নিবা গোসল করাইবা চুল দাঁড়িয়ে আস্তিয়ে দিবা দুধ পান করাইবা আল্লাহকে কি তুমি এভাবে পাইছো যে তুমি কুলে নিবা ধমক্কায় এই বৃদ্ধ মানুষ ছাগল রাখাল করছিলেন তিনি কম্পমান হয়ে গেলেন কান্না শুরু করে দিলেন ও মুসা আল্লাহর পয়গাম্বর মূসা আমি আল্লাহকে মহাব্বত করি আমার প্রাণের থেকে বেশি মহাব্বত করি আমি আল্লাহকে আমি এভাবে মহব্বত আমি প্রকাশ করতেছি যেহেতু আমি ওনাকে আল্লাহকে আমি মহব্বত করি মূসা আলাহিসাম বললেন এর মাধ্যমে তুমি ইসলাম থেকে খারিজ হয়ে যাবে তুমি ধর্ম থেকে খারিজ হয়ে যাবে আল্লাহকে তুমি কি তুমি আমাদের মতো পাইছো মুসা আল্লাহতাল্লাহ তাল্লাম যখন তুর পাহাড়ে গেলেন আল্লাহ পাক ওহিনাদিল করে দিলেন ওয়াহি আমোদ সু মুসা মূসা আজ হুদা বন্দায়ে মারা চেরা কর দি জুদা তু বরা আয়ে ফস্লে করদন আমুদি না এ বরায়ে ফস্লে কর্দন না মুদি জিব্রিলা আলে তালা তুলে মাধ্যমে ওহি পেশ করলেন ও মুসা তুমি আসতেছো আমার কাছ থেকে কিতাব নোয়ার জন্য ওহি নোয়ার জন্য তুমি আসার সময় আমার জুড়া বন্দা যে আমার সাথে কালেকশন তৈরি করেছিল কানেকশন তৈরি করেছিল সেই বন্দাকে তুমি তুড়ে আসলা কানেকশন ছিন্ন করে আসলা তু বরা এ করদন আ মুদি নয় বরা এ ফসলে করদন না মুদি যে আমার বন্দা আমাকে কতটুকু ভালোবাসলে এমন কথা বলতে পারে যে আমি তোমাকে আল্লাহ তোমাকে যদি পাইতাম আমি দাড়ি আশ্রিয়ে দিতাম চুল আশ্রিয়ে দিতাম দুধ পান করাইতাম আমার বান্দারা এলিম নাই কিন্তু আমার বান্দা আমাকে মহব্বত করে বিদায় এভাবে বলতেছে সুবাহান আল্লাহ আল্লাহর এই বান্দা আল্লাহর প্রতি তার কতটুকু ভালোবাসার বই প্রকাশ এই কথাগুলোর মাধ্যমে বলছিল আল্লাহ পাক বন্দার এই কথাগুলোকে কুবি আল্লাহর্বুল আলমিন গ্রহণ করছিলেন বান্দার এই তাকুয়া পরহেজগারি হৃদয় থেকে বন্দার এই কথাগুলো আল্লাহ পাকের কাছে ভালোই লাগছিল তো এই কথা দ্বারা মূসা আলা ইসাল্লা বললেন যে বন্দা আমার সাথে একটা সম্পর্ক স্থাপন করছিল আর তুমি সেটাকে ধমক দিয়ে বিচ্ছিন্ন করে দিলা আমি এই কথা দিয়ে বোঝাতে চাই আল্লাহ পাকের কাছে সম্পর্ক স্থাপনের জন্য বিভিন্ন সুযোগ বিভিন্ন মৌকা বেনামাজি মানুষদের বিভিন্ন সুযোগে মসজিদে নিয়ে এসে তাদেরকে নমাজ শিক্ষা দেওয়া তাদেরকে আল্লাহর দিকে দাবিত করা আল্লাহর ভয় তাদের অন্তরে স্থাপন করে দেওয়া উলামায় কেরামদের কাজ বিদায় শাহ আবানে অনেকেই মসজিদে সমবেত হন উলামায় কেরামগণ নসিহত করেন সেই নসিহত যদি কোরআন সুন্নাবিত্তিক হয় তাহলে সেটা অত্যন্ত মোবারকতা এবং তারা প্রশংসার দাবিদার আর সেই নসিহতগুলো যদি কিচ্চা কাহিনী নির্ভর হয় এবং মধু কথাবার্তা হয় সেগুলো পরিত্যাজ্য সেগুলো অবশ্যই নিন্দনীয় কিন্তু মসজিদে এসে যদি নিঃফুমিন আবান কিছু দিনই তা আলিম হয় দিনই কথাবার্তা হয় কোরআন সুন্নার কথাবার্তা হয় আর এক সুযোগে মানুষ মসজিদে আসার কারণে রমজান শরীফে কীভাবে রোজা রাখবে সেই ব্যাপারে অনুপ্রাণিত করা হয় তাহলে সেটা অবশ্যই প্রশংসার দাবিদার আমরা সেগুলোর থেকে যেন কাউকে বিরত না রাখি সেগুলোর থেকে সেগুলোতে যেন মানুষকে উৎসাহিত করি কারণ বিভিন্ন সুযুগে সাধারণ মানুষদেরকে মসজিদ ভিত্তিক করা মসজিদের দিকে নিয়ে আসা মসজিদে জলসা হয় যে সমস্ত বাইয়েরা বলেন যে মসজিদে এসে ওয়াজ নসিহত এই রাত্রিতে করা ঠিক নয় বেদাত আমরা তো দেখেছি যে বিভিন্ন সময়ে ওই সমস্ত বায়েরাও মসজিদে বিভিন্ন প্রোগ্রাম করেন তাহলে তো সকল প্রোগ্রামই বেদাত হয়ে যাবে এদিন যদি বেদাতেই কোনো কাজ করা হয় তাহলে সেগুলো বেদাত কিন্তু ওয়াজে আসা বেদাত কথা শোনা বেদাত কোনো নামাজ পড়া বেদাত সেগুলো বলা ঠিক নয় নফল নামাজগুলো জামাতের সাথে পড়ার কোনো বিবরণ পাওয়া যায় না সালাতুত্তাজুদ ব্যথি রেখে খেয়ামুল লাইল রেখে তাই যারা ওই রাত্রে ওই রাত্রিতে সালাতুত্তস্বি সহ আরও বিভিন্ন সালাত জামাতের সাথে পড়েন সেটাও কিন্তু অতিরঞ্জিত বাড়াবাড়ি অনেকে জবাব দেন যে সালাতুত্তসফি লম্বা নামাজ সেই নামাজ অনেকে জানেন না সাধারণ লোক বিদায় জামাতের সাথে পড়ে নিলে তার এটা হয়ে গেল এটা আপনার দলিল এই নামাজটা তো ফরজ নয় যারা জানেন না তারা পড়বেন না যারা জানেন তারা পড়ুন আর যারা জানেন না তাদেরকে শিখিয়ে দিন শিখিয়ে দিয়ে তারা নিজে নিজে পড়ুন যেহেতু এটা জামাতে পড়ার কোনো দলিল নাই সেহেতু নতুন করে এই ধরনের কাজ করা ঠিক নয় অতিরঞ্জিত কোনো কিছু করা কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয় ইফরাত এবং তাফরিত শরীয়তের মধ্যে ইফরাত এবং তাফরিতের কোনো সুযোগ নাই ইফরাত মিনিং হল যে কোনো কিছু বাড়িয়ে দেওয়া যেটা শরীয়তের মধ্যে নাই সেটা করে ফেলা যেমন আপনি বাতির চাঁদ বলা রুটির চাঁদ বলা ফটকাবাজি করা এই সমস্ত সালাতুল তসফি জামাতের সাথে আদায় করা সেগুলো শরীয়তে নাই বিদায় এটা করা ইফরাত করা কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয় তাফরিদ কমিয়ে ফেলা যেটা শরীয়তে রয়েছে সেটাকে বাদ দিয়ে দেওয়া সেটাও কোন অবস্থায় কাম্য নয় ইসলাম হল মধ্যবর্তী একটা জীবনবিধান তাই ইসলাম কাউকে জোর করে চাপিয়ে দেয় নাই কিছু একজন মুসলমান তিনি অসুস্থ দাঁড়িয়ে নামাজ পড়তে পারতেছেন না তিনি বসে নামাজ পড়বেন বসে পড়তে পারছেন না শুয়ে শুয়ে নামাজ আদায় করবেন শুয়ে শুয়ে ইশারায় সাথে নামাজ আদায় করবেন যাদের প্রস্রাব টপকে যায় কাপড় নষ্ট হয়ে যায় তারা অজু করে নামাজ পড়ে নেবেন নামাজের মধ্যে প্রস্রাব জললেও নামাজ ভঙ্গ হবে না যাদের বেশি বায়ু সাথে অজু ধরে রাখতে পারেন না অজু করে নামাজ শুরু করে দিন আপনার অজু চলে গেলেও নামাজ কন্টিনিউ করতে পারবেন এই অজু দিয়ে আসরের আগ পর্যন্ত আপনি তিলাওয়াত করতে পারবেন আপনি অন্যান্য নফল এবাদত করতে পারবেন নফল নামাজ পড়তে পারবেন এক ওয়াক্ত থেকে আরেক ওয়াক্ত পর্যন্ত আপনার এই অজু দিয়ে যদিও বায়ু চলে আসে তবুও আপনি আবার অজু করতে পারবেন না করতে হবে না ইসলাম আপনাকে কত সুযোগ দিয়েছে কত একটা সাম্যের ধর্ম একটা ইসলাম ইসলাম কত শান্তির একটা ধর্ম ইসলাম অন্যের যান মালের নিরাপত্তা দেয় অন্য ধর্মাবলম্বীদের ইজ্জত আবরুর নিরাপত্তা দেয় তাদের ধর্মীয় স্বাধীনতা দেয় ইসলাম তবে ইসলাম লাইকর দিন দিনের মধ্যে বাড়াবাড়ি করা কোনো অধিকার কোনো সুযোগ ইসলামের মধ্যে নেই সম্মানিত দর্শক শ্রোতা লাইলাতুন মিন শাহবান সাহাবানের মধ্যবর্তী রাত যেটাকে আমরা সবাই বরাত বলি সেটা একটা গুরুত্বপূর্ণ রাত একটা বরকতপূর্ণ রজনী অসংখ্য হাদিস এর প্রমাণ তাই সে রাত্রিতে আমরা এবাদত করব দিনের বেলা আমরা রোজা রাখবো এমনিতেই তো এই মাসে বেশি করে রোজা রাখা হুজুরে পাকসল্লা ইসলাম বেশি করে রোজা রাখতেন মনে হতে যেন রমজান শুরু হয়ে গেছে বিদায় আমরা বেশি করে রোজা রাখবো এই মাসে রমজান শরীফের জন্য প্রস্তুতি গ্রহণ করব এই নিষ্পুমিন শাহবানেও বানেও করব রোজাও রাখবো বিশেষ করে গানদের জন্য দোয়া করব। আল্লাহ আল্লাহফাক যেন আমাদের জমিয়ে গানকে মাফ করে দেন এক্ষেত্রে বখালতি করবেন না যে আমি আমার পাশের বাড়ির অন্যজনের জন্য কেন দোয়া করব আমি অমুকের কার জন্য কেন দোয়া করব তমুকের জন্য কেন দোয়া করব সে ধরনের বখালতি করবেন না সংকীর্ণ মন মানসিকতা থেকে বেরিয়ে আসা দরকার তাই আমরা সকল মুমিন মুমিনাতের জন্য মুসলিম মুসলিমাতের জন্য দোয়া করব বিশেষ করে আমাদের মা বাবা বাবার খানদান মায়ের খানদান শ্বশুরের খানদান শাশুড়ির খানদান সকল জিন্দা মুর্দাদের জন্য দোয়া করবো এমনকি অগ্রিম দোয়াও আমরা করে নিতে পারবো খিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত পৃথিবীতে আসবেন সকলের জন্য আমরা দোয়া করব সেক্ষেত্রে বখালতি করব না আমি যদি দোয়া করি এভাবে বিশাল আকারে প্রশস্তভাবে উন্মুক্তভাবে যদি দোয়া করি আমার জন্য অন্যরা দোয়া করবেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আমরা তিলাওত করব বেশি করে কারণ রমজান শরীফে আল্লাহ পাক কোরআনুল করিম অবতীর্ণ করেছেন এই কোরআনুল করিমের পিছনে মেহনত করতে হবে আমরা এখন থেকে প্রস্তুতি গ্রহণ করব রমজান শরীফে কোরআনুল কোরআন করিম আমরা খতম করব এ ব্যাপারেও অনেকে মানুষকে বাধা দেন যে না বুঝে কুরআন শরীফ পরে কোনো ফায়দা নেই না কেন ফায়দা নেই বুঝে পড়লে বেশি ফায়দা না বুঝে পড়লেও সোয়াব মান কারা হারফ মিন কিতাবিল্লা ফালাহু বিহি হাসানা হাসানা তু বে আলিহা মিম হারফ বাল আলিফুন হারফুন আমুন হারফুন ওয়ামিমন হারফ কোরআনুল করিমের একটা হরফ তিলাউত করলে আল্লাহ পাক দশ নেকি দান করেন সহি হাদিস নবী জি সাল্লাই ফরমান তিলাউত করার সাথে সাথে বান্দারা আমল নামার মধ্যে ত্রিশটি নেকি আল্লাহ পাক নির্ধারণ করে দিবেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এত ফজিলতপূর্ণ একটি কিতাব এত বরকতপূর্ণ একটি কিতাব যতই করবেন ততই সোয়াব আবার কেউ কেউ এখন বলেন যে কোরআনুল করিম খতম করার কোনো প্রয়োজন নাই যেখানে আপনার মন চায় কোরআন কুললেন যেখানে বের হলো সেখানেই তিলাউত করলেন এটাও কোরআন শরীফ থেকে মানুষকে অনুৎসাহিত করা হা আপনি নামাজে গেছেন যেখানে কুলচেন তিলাউত করেন কিন্তু নিয়মতান্ত্রিকভাবে কোরআনুল করিমকে খতম দেওয়া এটা হাদিস দ্বারা অসংখ্য দলিল রয়েছে হাদিসের মধ্যে রয়েছে নবীজ সাল্ল ইসলাম প্রত্যেক রমজান শরীফে এক খতম কোরআন শরীফ দিতেন শুনাতেন জিবরিল আলহিৎাতুসলামকে এবং জিবরিল আলাইসাল্লামাম নবীজি জি ইসাল্লাসলামকে এক খতম কোরআনুল করিম শোনাতেন এতে এ এ দ্বারা তো প্রমাণিত হলো খতম করতেন নবী সাল্লাহ ইসলাম সেটা সহিদিশ দ্বারা প্রমাণিত এ কারণে ভাই বোনেরদের মতে অনুরোধ করবো আমার যে সমস্ত ভাই এ ধরনের অনুৎসাহিত কথাবার্তা বলেন আস্তে আস্তে দিন থেকে মানুষদেরকে সরিয়ে ফেলার একটা চক্রান্ত যেন মনে হয় আমি বলবো না অন্য বিজাতীয়দের চক্রান্তে আপনারা পা দিয়েছেন আমি বলবো যে আপনাদের বেবুজির কারণে এটা করা ঠিক নয় এখন বলা হয় দাড়ির মধ্যে কি ইসলাম পর্দার মধ্যে থেকে ইসলাম টুপির মধ্যে কি ইসলাম পাঞ্জাবির মধ্যে কি ইসলাম পাগরির মধ্যে কি ইসলাম না উজবিল্লা একজন লোকের দোকান রয়েছে সে দোকানের মধ্যে গিয়ে বলা হলো ভাই আপনার দোকানে কি আছে সব কিছু রয়েছে আমার দোকানে আপনার দোকানে কি চাল আছে না চাল ছাড়া সব কিছু রয়েছে জিজ্ঞেস করল ডাইল আছে না ভাই ডালচারা সব কিছুই আছে তাহলে তেল দেন তেল কি আছে না রে ভাই তেল তো নাই তেল চারা সব কিছুই আছে আচ্ছা ঠিক আছে পেঁয়াজ দেন আহারে পেঁয়াজ তো ফসে যায় দামও বেশি পেঁয়াজটা আনি নাই পেঁয়াজ ছাড়া সব কিছু আছে আহা কি বলেন আপনি কিছুই নাই রসুন আছে আপনার দোকানে না রে ভাই রসুন তো আনি নাই এভাবে যাই জিজ্ঞাস করা হয় সেগুলিই বলে যে এইটা নাই এইটা ছাড়া সব কিছু আছে আমাদের ভাইদেরকে বলবো যে বলেন দাড়ি নাই দাড়ির মধ্যে কি সিঁদু ইসলাম টুপি নাই টুপির মধ্যে কি সিঁধু ইসলাম পর্দা নাই পর্দার মধ্যে কি শুধু ইসলাম নামাজ নাই নামাজের মধ্যে কি শুধু ইসলাম আমার ইমান পুক্ত রয়েছে লোহার থেকে বেশি শক্ত ইমান সেই ব্যক্তি বুকের মধ্যে থাবা দিয়ে বলে আমার যদিও নামাজ নাই যদিও পর্দা নাই যদিও দাড়ি নাই যদিও টুপি নাই কিন্তু আমার ইমান শক্ত রয়েছে বুকের মধ্যে থাবা দিয়ে সে মনে করে বুক থেকে যে আওয়াজ আসে থাবার সময় ওই আওয়াজটার নামই হলো ইমান নাউজ মিন সাহিক আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে এ সমস্ত জুহালত থেকে জাহিলি ধারণা থেকে আল্লাহাক হেফাজত করুন ইমান শক্ত তাদের যাদের আমল রয়েছে আমল ছাড়া ইমান গ্রহণযোগ্য নয় আমল সে জিন্দগি বনতি হয় জন্নত বিহি জাহান্নাম বিহি আমল দ্বারা জিন্দগি বনে জন্নতও বনে জাহান্নামও বনে আপনার নেক আমল তাকে তাহলে আপনি জান্নাত পাবেন বদ আমল তাকে আপনি জাহান্নাম পাবেন এই দুনিয়া তো হলো আখেরাতের জন্য তামান সংগ্রহ করা এখানে শুধু কটার কতার পটুতা হলেই চলবে না আপনারা কেউ যদি কথা বলতে পারে না সে ওয়াজ জানে না ওয়াজ করতে পারে না কিন্তু সে আমল করে সে না পেয়ে যাবে সে না পেয়ে যাবে আপনি ওয়াজ চিনেন আমি ওয়াজ চিনি ওয়াজই করলাম কিন্তু আমল নাই না জাত পাবো না আল্লাহ পাকের পাকড়াও থেকে রেহাই পাবো না ইন্না বাতশার আব্বিকালা সাদিদ আল্লাহ পাকের জঙ্গল কিন্তু মারাত্মক সেই হিসাবে আসুন সামনের আহমদ এবং নাজাতের মাসে আমরা যেন বেশি করে এবাদত করতে পারি এই মাস থেকে আমরা তৈরি হই নিসফুমিন শাহবানে আমরা এবাদত করি বেদাতি কাজ থেকে আমরা বিরত থাকি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন হাজা মিন আলমি ওলম ইন্দাল ওসল আল্লাহ আলবসাল্লাম আসসালামুকুম বরহমতুল্লাহি